এই নূতন কর্মীদের ধাক্কায় যেন আমার পুরন কর্মীরা পিছানো হয়, তার পিছিয়ে না পড়ে। এটি আমার প্রথম অনুরোধ থাকলো আজকের এই সমাবেশের কাছে। প্রিয় ভাইরা, বিগত 17.5 বছর, 2 বছরের ওয়ান এলিভেনরে অনৈতিক সরকার, সেই সময় তারা -2 ফর্মুলা নিয়ে মাঠে নেমেছিল। প্রকৃতপক্ষে তারা -1 বেগম খালেদা জিয়াকে মাইনাস করতে চেষ্টা চেয়েছিল। তারা বেগম খালেদা জিয়াকে সাময়িকভাবে মাইনাস করে আরেকজন নেত্রীকে ষড়যন্ত্র করে ক্ষমতা এনেছিল। তারপর থেকে ষড়যন্ত্র শুধু বাংলাদেশে বসে থাকেনি, এই ষড়যন্ত্র পার্শ্ববর্তী ভারতে চলে গেছে। যে ভারত কোনদিনও চাইনি, সেই ভারতের অধীনে গত 17.5 বছর বাংলাদেশে সরকার চলেছে। প্রিয় ভাইরা, নির্বাচন আসলে ওই দেশ থেকে তাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিবরা এসে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বার, অল টাইম হেলদি লাইফ। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। প্রিয় ভাইরা, 1971-এ 26 মার্চ থেকে 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস বাংলাদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধারা আপামর জনসাধারণের সহযোগিতা নিয়ে বাংলাদেশ থেকে স্বাধীন করেছিল। তখন দেখেছেন আপনারা পাকিস্তান বাহিনী জেনারেল অরোরা আমাদের সেই সময় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানের কাছে কিন্তু তারা সারেন্ডার করেনি। তারা ওই জেনারেল অরোরার কাছে তারা স্বাধীন করেছে। তখন বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি, আমরা এই স্বাধীনতার 52 বছর পরে বুঝতে পেরেছি আমরা পিন্ডির দাসত্ব থেকে, পাকিস্তানের দাসত্ব থেকে দিল্লির দাসত্বে চলে গেছে, ভারতের দাসত্বে চলেছে। সেটা গত 17.5 বছরে বাংলাদেশের মানুষ হারে হারে উপলব্ধি করেছে। এই যে নতুন স্বাধীনতা বাংলাদেশের ছাত্র জনতার যে গণ উত্থান, গত 17 বছরে বিএনপি নেতা কর্মীদের, হাজার হাজার নেতা কর্মীদের রক্তের বদলে খুন খুনের বিনিময়ে বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ চিয়ার নেতা কর্মীদের মামলা হামলার বিনিময়ে, কত মায়ের বুকখানির বিনিময়ে বাংলাদেশের মানুষ এই আন্দোলনের সংগ্রামের নাম দিয়েছে নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ।